আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভাই কুমটি সিং এর সাথে আসার জন্য তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গত ক্লাসে আমি তোমাদেরকে সরল এবং সূত্রের সহায়ক গুণ ফল নির্ণয় শিখিয়েছিলাম, আজকে আমি তোমাদের মান নির্ণয় শেখাবো। আসো আমরা দেখো, বোর্ডে একটা ম্যাথ নিয়েছি, x -1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। এই ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটা হচ্ছে x² + b² = x² + 1/x² = 3 x আর x কাটা দিলে 2 = 9 + 2 তো এইভাবে আমরা ম্যাথ গুলা করব। তারপর আসো আমরা একটা ম্যাথ দেখি, আমরা পরবর্তী যে ম্যাথ টা দেখবো আমাদের বোর্ডের 6 নম্বর ম্যাথ, a+1/a = 4 হলে a+1/a = 4 আমাদের বের করতে হবে a^4 + 1/a^4 এর মান। সুতরাং a^4 + 1/a^4 = a^2 + 1/a^2 = a^2 + b^2 সূত্র আমরা এর আগে দেখেছি, a^2 + 1/a^2 - 2 × a^2 × 1/a^2 তাহলে কয়টি ভিতরে বার সূত্র পড়ে a^2 + 1/a^2 সূত্র, তাহলে আমরা লিখতে পারি a^+1/a^2 - 2 × a^2 × 1/a সেকেন্ড ব্র্যাকেট আমাদের স্কয়ার ছিল a^2 - 2 a^2 আর a^2 কাটা দিলে আমাদের শুধু 2 থাকে। এখন আমরা মান বসাবো, a+1 এর মান হলো 4, তাহলে 4² - 2² - 2 16 - 2² - 2 তো আমরা লিখতে পারি 14² - 2 যখন আমাদের নিচ থেকে একটু উপরে কেটে নিই তো আমরা লিখতে পারি 14² = হচ্ছে 196 - 2 = 194। তারপর আসো পরবর্তী ম্যাথ আমরা দেখি 8 নম্বরটা, a+a - 1/a = m হবে, a-1/a = m হলে আমাদের a^4 + 1/a^4 = m^4 + m হলে দেখাও যে a^4 + 1/a^4 = m^4 + 4m² + 2 তাহলে আমরা
এখান থেকে আমরা করব, দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু m, a মাইনাস 1 বাই ইকুয়াল টু m, তাহলে উভয় পক্ষ আমরা বর্গ করি বা a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার পক্ষে বর্গ বা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সমান জানি এ স্কয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু এম স্কয়ার বা লিখতে পারি এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার, এ আর এ মধ্যে কাটা দেওয়া যায় আর মাইনাস টু থাকে মাইনাস টু ওই পাশে নিয়ে যায় তার মধ্যে হয় m স্কয়ার প্লাস 2, আবার যদি আমরা বল করি বিপক্ষে তাহলে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, তাহলে ওই পক্ষে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখব বা a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a স্কয়ার টু 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু m স্কয়ার টু 2 প্লাস 2 স্কয়ার। তোমরা উপরে লিখি তাহলে উপরে যদি আমরা লিখি লিখতে পারি বা a স্কয়ার হোল স্কয়ার সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু a স্কয়ার 1 বাই a স্কয়ার, a স্কয়ার এর স্কয়ার কাটা দিলে থাকে 2 তাহলে প্লাস 2 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4 m স্কয়ার, 4 m স্কয়ার প্লাস 4 বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার বাম পাশে ডান পাশে নিয়ে যেতে আমাদের মাইনাস হবে প্লাস ছিল মাইনাস হবে, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 শুট, অর্থাৎ দেখানো হলো তার পরবর্তী 10 নম্বর 9 নম্বর ম্যাথটা একই রকম ভাবে তোমরা করতে পারবে। 10 নম্বর ম্যাথটা আমরা দেখি 10 নম্বর ম্যাথে কি হচ্ছে, দশ নম্বর ম্যাথ বলছে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা লিখতে পারি যা আছে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2, ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তো আমরা দুই ভাবে করতে পারি অঙ্কটা, এখান থেকে বল করে দেওয়া হবে আর যদি লিখি সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু লিখতে পারি m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, তাহলে সূত্র যদি লিখতে পারি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 1 বাই m স্কয়ার, তো ভিতর অংশ লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2, এখন মান বসাবো m প্লাস 1 মান হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 4 মাইনাস
নির্ণয় করো তোমাদের দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 30, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আমাদের বের করতে হবে এ টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার ও এ বি এর মান। তো আমরা জানি টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ার মান হচ্ছে 13 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। 13 কে যদি বড় করি তাহলে আমাদের আসে 169 প্লাস হচ্ছে 9, তো যোগ করলে হয় 8 7 1 178। আবার এ বি এর মান যখন নির্ণয় করবো তখন সেক্ষেত্রে আমরা জানি এ বি সমান সমান আবার এ বি সমান সমান জানি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি মান হচ্ছে 13 বাই টু হোল স্কয়ার মাইনাস 3 বাই টু হোল স্কয়ার। তো 13 বাই টু হোল স্কয়ার মানে 169 বাই 4 মাইনাস 9 বাই 4, তো লসাগু হচ্ছে 4, 169 মাইনাস 9 is equal to 160 by 4 is equal to 40, আর এ বের মান আছে আমাদের 40। তো